উদ্বোধন হলো হাঁসখালী থানার অন্তর্গত রামনগর পুলিশ ক্যাম্প। বুধবার এই ক্যাম্প উদ্বোধন করে জেলা পুলিশ সুপার কে কান্নান। সেখানে উপস্থিত ছিলেন পুলিশের আধিকারিকরা। বুধবার উদ্বোধন হলো রানাঘাট পুলিশ জেলার হাঁসখালী থানার অধীনে রামনগর পুলিশ ক্যাম্প। এদিন এই ক্যাম্পের উদ্বোধন করেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর কে কান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, এসডিপিও প্রবীর মণ্ডল, হাঁসখালী থানার আইসি সুমন দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বড় চুপাড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা বিশ্বাস সাধুখা। এদিন পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার ডক্টর কে কান্নান বলেন, বাংলাদেশ সীমান্তের একটি গ্রাম রামনগর, কোনো সমস্যা হলে এখানকার বাসিন্দাদের আর হাঁসখালী থানায় যেতে হবে না, ক্যাম্পেই সমস্যার কথা জানাতে পারবেন, তবে বড় কোনো অভিযোগ জানাতে হাঁসখালী থানাতেই যেতে হবে বলে জানান পুলিশ সুপার। ফিলিংসটা খুব বড়াই লাগছে। আপনারা সবাই জানেন আমাদের রানাঘাট পুলিশ জেলার মধ্যে এই কাঁসখালী খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। এই থানা আছে, বর্ডার এরিয়া অনেকটা কাঁসখালী আছে। এটা আমাদের জেলার মধ্যে খুব গুরুত্বপূর্ণ পুলিশ স্টেশন। এটার মধ্যে আমাদের বাংলাদেশ বর্ডার খুব কাছে আছে এবং এখানকার মানুষ আছে যারা যেরকম কোনো রকম কমপ্লেন যদি দিতে গেলে অনেক দূর যেতে হচ্ছে কাঁসখালী থানা। এটাই ওনাদেরকে সুবিধা করে যাওয়ার জন্য, মানুষকে পরিষেবা করার জন্য আজকে এই রামনগর এই ক্যাম্পটা চালু করা হয়েছে। এখান থেকে আমরা জেনারেল ডায়েরি এরকম বেসিক কিছু ফেসিলিটিগুলো মানুষকে দেব। এটা এই ক্যাম্পটা রামনগর 1 জিপি, রামনগর 2 জিপি এবং কাজনা এই 3টে জিপি এরিয়াতে কোনো রকম কমপ্লেন্ট আসে ওনারা এখানে দেখবে, ওনারা যতটা করার যদি বড় কিছু থাকলে ওনারা অটোমেটিক কাঁসখালী থানায় রেফার করে পাঠিয়ে দেবে। সবার সঙ্গে এটা কোঅপারেশনেই আমরা কাজ করতে হচ্ছে। এটা এখানে পুলিশে কোনো রেপার্সিলিটি থাকলে কোনো রকম সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে দিতে পারবো। এরিয়াতে এমনি পিসফুল আছে, শান্ত আছে জায়গা, আরও আগামী দিন আরও এরিয়াটা আরও শান্ত করা যায়। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান বলেন, এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল একটি ফাঁড়ি তৈরি করা হোক এলাকায়। দীর্ঘদিনের সেই দাবি আজ পূরণ হয়েছে, দীর্ঘদিনের সমস্যার সমাধান হওয়ায় খুশি স্থানীয়রা। সত্যি খুব ভালো আনন্দিত আনন্দের ব্যাপার যে আমরা এলাকায় একটা পুলিশ ফাঁড়ি পেলাম। এখানে আমাদের এলাকার মানুষ অনেক উপকৃত হবে এই পুলিশ ফাঁড়িটার জন্য। মানুষ এতদিন যে ওদের কোনো অসুবিধা হলে তারা আর 4-5 কিলোমিটার দূরে গিয়ে সেখানে ডায়েরি করতে যেত, সেটা এখানেই পেয়ে যাবে তারা পরিষেবাটা। তার জন্য এলাকার মানুষের পক্ষ থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। আগে একটা কোনো দুর্ঘটনা ঘটলে ওখান থেকে পুলিশ আসতে আসতে সেটা অনেকটা আধ ঘন্টা 1 ঘন্টা টাইম লেগে যেত, অনেকটা দেরি হয়ে যেত। এখন কাছে হলে সেটা কাছাকাছি তারা তাড়াতাড়ি সেখানে পরিষেবাটা দিতে পারবে। অনেক জঙ্গি এখানে ঢুকে পড়ে লুকিয়ে থাকে, আমরা সেটা হয়তো অনেক সময় বুঝতে পারি না। এখন এই পুলিশ ক্যাম্প হওয়ার পর থেকে তারা হয় তাদের অবাধ আচরণটা একটু কম হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, রানাঘাট। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।